আমার মন খুবই খারাপ আপনার ভাবি আজকে আমাকে আমাকে আমার সাথে রাগ করছে টিকটকার শাকিল ভাই কই যাচ্ছেন আপনারা সবাই যে রেডি হয়ে নায়কের মতো ও রে সমুদ্র বিলাস করতে না সাগর কন্যার দেশে রনি ভাই কই যাচ্ছেন ভাই জায়গার নাম তো জানেন আজকে ভাই প্রথমবার যাচ্ছি তো এজন্য আপনার আজকে হলিডে তো আমরা এখন হুট করে একটা প্ল্যান করছি যে যে কোনো একটা জায়গায় ঘুরতে যাব তো আজকে অনেকদিন পর ঘুরতে পেরেছি এই জন্য খুব আনন্দিত কারণ হচ্ছে কি শনি রবি জাপানে দুদিন বন্ধের দিন আর আমরা এখন যেহেতু নতুন একটু ঘোরাঘুরির সময় আছে কিছুদিন পর থেকে জবের পেন শুরু হবে তো এটাই এখন ঘোরাঘুরির উপযুক্ত সময় গুগল ম্যাপ থেকে আমরা একটা লোকেশান সিলেক্ট করে ওই লোকেশানে যাচ্ছি আমরা এখন গুগলে দেখলাম যে ওটা ভালো একটা প্লেস তো ওখানে গিয়ে এনজয় করবো সবাই যাচ্ছি তাই নাকি ও আমার ছোট ভাইও আছে সাথে ছোট ভাই হাই দাও হাই কেমন লাগে ভাই কি ঐশী আরে ভাই রাস্তাতে সাইকেল চালানো ঐশী ঐশী অনেক টেস্টি সিগন্যাল মধ্যে বেশি তো আমাদের জার্নিটা প্রায় এক ঘন্টার মতো সাইকেল জার্নি করতে হবে আমরা অলমোস্ট অর্ধেক শেষ করছি তো এখানে প্রচুর সিগন্যাল যার কারণে সবগুলা মানতে হয় তো সাইকেল চালাইতে চালাইতে সবাই ক্লান্ত তবু আমাদের পথ শেষ হচ্ছে নাকি লাস্ট আমাদের ডেস্টিনেশনে চলে আসছি এত জোস বলার বাইরে ও মাই গড তো একে একে সবাই আসতেছে কেমন লাগতেছে ভাই রনি ভাই ও না আমরা ভিডিও করতাম না হ্যাঁ আপনি তারপর তো আজকে আমি যে জায়গায় আসছি আমার এক মাসের এনার্জি হয়ে গেছে কারণ আমার ঘোরাঘুরি না করলে চলে না বললে হয় সেটা বাংলাদেশ হোক কিংবা জাপানে হোক ঘোরাঘুরি থাকবে তো আজকে যে জায়গায় আসছি সকল দুঃখ ক্লান্তি ডিপ্রেশন সব কিছু ছেড়ে ফেলে দিছি তো এখানে বিকেলবেলা এখানে জাপানিরা মাছ ধরতেছে বর্ষি দিয়ে দেখা যাক কার বর্ষিতে মাছ ধরা যায় তো আমরা এখন যে লোকেশনটাতে আসছি ওটার নাম হচ্ছে ইয়াগুড়া রিকুচি হল এখন আমি এই পর্যায়ে আসছি আমার এক ফ্রেন্ডকে খুব মিস করতেছি আরিফকে মিস করতেছি আপনারা অবশ্যই জানেন যে আমার প্রত্যেকটা বাংলাদেশের সকল ট্যুরে ছিল ও সঙ্গী বাট এখানে এখন ও নাই আর কি কী করার এখন এই আর কি ওই এক বল দেখে পাইছি আরেক বল হয়তো আরেক বল দেওয়া যাচ্ছে এই হচ্ছে আরেক বল কেমন লাগতেছে আমার মনে হচ্ছে আজকে এখানে থাকবো এখানে হচ্ছে কি এখানে
অনেক রিস্ক নিয়ে কিছু ফটো শুট করতে করছি। আমি ভাবছিলাম আসলে পিচ্ছিল অত পিচ্ছিল না, বাট আমার সম্পূর্ণ ভিজে গেছে, পিছনে ভিজছে। কেমন লাগলো ভাই? আসলে আস্তে আস্তে অনেক টায়ার্ড হয়ে গেছি, আস্তে 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 আস্তে, কিন্তু এখানে আসার পরে মানে মন একদম ফ্রেশ হয়ে গেছে, অনেক সুন্দর একটা জায়গা। সেই এভাবে আমরা আননোন প্লেসে আসছি, কেমন লাগলো আপনাদের? আমরা কিছুক্ষণ মধ্যে এখান থেকে লিফট নেবো। জায়গাটা কিন্তু আসলে সত্যি জোর ছিল, আমরা এভাবে ম্যাপ থেকে লোকেশনটা ট্র্যাক করে এখানে চলে আসছি। আমার মন খুবই খারাপ, আপনার ভাবি আজকে আমাকে আমার সাথে রাগ করছে, সকালে আমাকে সে নেয় নাই তার সাথে, তো এই বিষয়টা খুবই ফেড আপ। তারপরও আপনার এখানে আমরা নিয়ে আসছেন, এখানকার বাতাস আলো বাতাস অনেক ভালো লাগতেছে, তারপরে আপনার ভাবি ওখানে কাজ করতেছে দেখে সেটা আরো ভালো লাগতেছে। তো আমি সবসময় একটা কথা যেটা বলি, সমুদ্র কিংবা পাহাড় ঘুরতে যান, যেখানে ইচ্ছা ঘুরতে যান, প্রকৃতির কাছে যান, নিজেকে বিলিয়ে দিন, সব রিফ্রেশ। মানে আমি গতকালকেও খুব কিছু একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম, কিন্তু আজকে যখন ঘুরতে আসছি এখানে আমি আবার সে আগের অন্তকে খুঁজে পাইছি, যে প্রত্যেকটা মাসে দুইটা করে ট্যুর দিত, একটা ট্যুর দিত আর কি। তো জাপানে যারা আছে তাদের উদ্দেশ্যে এই কথাটা হচ্ছে কি, এখানে অনেক মানুষকে দেখি শুধু টাকার পিছিয়ে ঘুরতে থাকে, টাকার পিছিয়ে ঘুরতে থাকে, মাঝে মাঝে রিল্যাক্সেরও দরকার আছে, ঘুরতে যান। আবার বলছি যে ঘুরতে যান পাহাড় কিংবা সমুদ্র, ঘুরতে যান, আপনাকে খালি হাতে ফিরাবে না, ভালো লাগছে। ওকে, তো এগুলো তো প্রচুর ক্যাম্পিং করা হয়, যাক সমুদ্র পাড়ে প্রচুর ক্যাম্পিং করা হয়, চাইলে আমরাও করতে পারি, কিন্তু এখন সময় নাই, পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট নাই। ওকে, তো এখানে টিকটক চলতেছে না, টিকটক থাকিল কি ফল খাইতেছো তোমরা মিয়া? পরে খাই মরবানি, কি খাইতেছো? আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, আমার মাথার মাথা লাগে, আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।